মাঝে মাঝে এমন কিছু টাইম থাকে যখন স্পেসিফিক কোনো কিছু মেক করতে ইচ্ছে করে না, বাট ক্লে দিয়ে কাজ করতে খুব ইচ্ছে করতেছে। তখন এমন কিছু সিম্পল আইডিয়া মাথায় আসে, দেখা যায় যে খুব বেশি ইম্পর্টেন্ট না বা ইজিলি মেক করা যায় অ্যান্ড টাইমও কম লাগে, এমন কিছু মেক করতে ইচ্ছে করে জাস্ট ক্লে নিয়ে খেলার মতো অনেকটা। এনিওয়ে, এটা হচ্ছে একটা ম্যাকারন আইসক্রিম টাইপের, এটা আমি এখানে মেক করতেছি একটা কিচেন যেটা ম্যাকারন আইসক্রিম টাইপের। এখানে পাওয়া যায় ম্যাকারন আইসক্রিম, আমার কাছে খুবই ভালো লাগে ম্যাকারন আইসক্রিমটা, খুবই ফেভারিট, এই জন্য আমি ভাবলাম যে এই টাইপের একটা কিচেন মেক করি। যদিও আমি সেম টু সেম এখানে ম্যাকারন আইসক্রিমটা মেক করি নাই, এখানে অনেকটা কুকি, দুপাশে দুটা কুকি অ্যান্ড মাঝখানে যে আইসক্রিমের লেয়ার থাকে অনেকটা সেই টাইপের আইসক্রিমের মতো হয়েছে আর কি। হয়তো আপনারা এই টাইপের আইসক্রিম অনেকেই দেখছেন বা খাইছেন, যেমন দুই পাশে ওরিও বিস্কুট থাকে আর মাঝখানে যে কোনো ওরিও আইসক্রিম থাকে, অথবা ম্যাঙ্গো আইসক্রিম থাকে, অথবা ভ্যানিলা আইসক্রিম থাকে। সো এই টাইপের খাবারগুলি আমার খুবই ফেভারিট, এই জন্য জাস্ট ভাবলাম যে একটুখানি ক্লিয়ে দিয়ে কাজ করি, একটা কিছু মেক করি, টাইমটা ভালো কাটবে। আপনারা যারা আমার মতো ক্লিয়ে দিয়ে কাজ করতে লাইক করেন, মেবি আপনারা সবাই আমার মতোই যে কোনো একটা কাজ করতে ভালো লাগে, যেমন ক্লে দিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে কোনো কিছু মেক করা হোক আর না হোক, জাস্ট সময়টা ক্লের সাথে কাটানোর অনেক বড় একটা রিল্যাক্সিং একটা ব্যাপার। যেমন অনেক সময় দেখা যায় যে আমি কোনো কিছু মেক করি না, জাস্ট ক্লের মধ্যে কালার মিক্স করতে থাকি, অথবা দেখা যায় যে পুরনো ক্লেগুলির সাথে নতুন ক্লে মিক্স করে আবার সুন্দর করে স্টোর করে রাখি, তখন সাইডে কোনো একটা গান চলতে থাকে, অথবা কোনো একটা নাটক চলতে থাকে, বা কোনো একটা মুভি চলতে থাকে, সাথে আমি সেটা দেখতে দেখতে কাজ করতে থাকি। তো এই জন্য জানতে ইচ্ছে করলো যে আপনারা যারা ক্লে দিয়ে কাজ করেন তারা আমার মতো কি এভাবে মুভি অথবা গান বা নাটক দেখতে দেখতে কাজ করেন, না বা কোন কাজটা করতে থাকেন ক্লের, নাকি এক মনে শুধুমাত্র ক্লে দিয়ে কাজ করতে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনগুলি মেক করা শেষ। এখানে আমি তিনটা ফ্লেভার আইসক্রিমের হিসেব করে তিনটা কালার অ্যাড করছি, পিঙ্ক কালার হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, ইয়েলো কালার হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম অ্যান্ড কফি কালার হচ্ছে চকলেট আইসক্রিম অথবা কফি আইসক্রিম। এই তো এইটাকে এখন আপনারা চাইলে কিচেন ব্যাগ অথবা ফোন কেসের মধ্যে ঝোলাতে পারবেন। সেই পার্টটা আমার আর ভিডিও করা হয় না, এটা আমি একজনকে গিফট করে দিচ্ছি। এই তো এই ছিল আমার আজকের ভিডিও, ভালো থাকবেন, বাই বাই।